দুর্নীতি দমন কমিশনের মামলায় বরখাস্ত ওসি প্রদীপের চেয়ে এক বছর সাজা বেশি পেয়েছেন তার স্ত্রী চুমকি কারণ। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ যে রায় ঘোষণা করেন তাতে প্রদীপের সাজা 20 বছর হলেও চুমকির হয়েছে 21 বছর। রায় ঘোষণাকালে আদালতে প্রদীপ ও স্ত্রী চুমকি কারণ ছিলেন বেশি বিমর্ষ। দুজনেই ছিলেন অশ্রুসজল, চুপচাপ রায় শুনছিলেন। রায় ঘোষণার আগে বেলা 10:45 দিকে প্রদীপ ও চুমকিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। তাদের হাজির করার কিছুক্ষণ পরই রায় পড়া শুরু করেন বিচারক। এ সময় আসামির কাঠগড়ায় রাখা হয় প্রদীপকে, তার স্ত্রী কাঠগড়ার বাইরে দাঁড়ান। বেলা 11:07 বিচারক এজলাসে বসে রায় পড়া শুরু করেন। রায় ঘোষণার পর প্রদীপকে পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় কারাগারে। প্রিজন ভ্যানে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলতে থাকেন, আমি দুর্নীতি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। এর 10 মিনিট পর প্রদীপের স্ত্রী চুমকিকেও নিয়ে যাওয়া হয় কারাগারে, তবে তিনি কোনো মন্তব্য করেননি, শুধু স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় স্বজনরা তাকে সান্ত্বনা দেন। আদালতের এই রায়ে সন্তুষ্ট নন ওসি প্রদীপের আইনজীবী, তিনি উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, উচ্চ আদালতে কি শেষ রক্ষা হবে ওসি প্রদীপ ও তার স্ত্রীর? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলোও দেখুন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।